নতুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারক লৈ দেশের রাজনীতির ধুমুহা। কেজরিওয়ালের গ্রেপ্তারক লৈ সোশ্যাল মিডিয়াতো লাগিছে টুলপার। টুইট যোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতিক্রিয়া। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের সন্দর্ভত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই টুইটটলৈ মন করক, যত কোৱা হৈছে গণতন্ত্রক হত্যা কৰিব বিচৰা হৈছে। স্বতন্ত্র সংস্থাসমূহক হাতৰ মুঠিত ৰাখিব বিচাৰিছে বুলিও টুইট যোগে প্ৰকাশ কৰিছে রাহুল গান্ধীয়ে। টুইটাৰৰ জৰিয়তে অখিলেশ যাদৱৰো প্ৰতিক্ৰিয়া। পরাজয়ের আশঙ্কাতে এতিয়া বিজেপিয়ে বিরোধী নেতা গণবিচ্ছিন্ন করব বিচাৰিছে। গ্রেপ্তার করাতো মাত্র বাহানাহে। ইফালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টেলিনেরও প্রতিক্রিয়া। নির্বাচনের পাকখণ্ডত এয়া বিজেপি সরকারের ফেসিস নীতি। ইন্ডিয়া এলায়েন্স বিজয়ের দিকে আরও এখোজ আগবাড়িলে বলেও মন্তব্য করলে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টেলিনে। নতুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারক লৈ এতিয়া এনেদরে তুলপার লাগিছে সামাজিক মাধ্যমতো। সমগ্র দেশের লগতে কেজরিওয়ালের গ্রেপ্তারক লৈ অসমতো আরম্ভ হয়েছে তীব্র প্রতিক্রিয়া। টুইট যোগে তৃণমূল কংগ্রেসের অসমের সভাপতি রিপুন বরাই কলে দেশের কারণে এয়া অঘোষিত জরুরি অবস্থা। কেজরিওয়ালের গ্রেপ্তারক গরিহণা দিছু। বিরোধী পক্ষের এজন অন্যতম নেতা অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালক কারারুদ্ধ করে রাখি স্বচ্ছ নিকা নির্বাচন কেন সম্ভব হব বলেও টুইট যোগে প্রশ্ন উত্থাপন করলে টিএমসির নেতা রিপুন বরাই। ইফালে কেজরিওয়ালের গ্রেপ্তারক লৈ সামাজিক মাধ্যমত সরব হল রাইজর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈও। অখিল গগৈয়ে কলে বিরোধীক দমন করবলৈকে বিজেপিয়ে নিজের চোতালপিত চলাইছে ইডি। গণতন্ত্র ধ্বংস করব বিচাৰিছে বিজেপিয়ে। এনেদরে এতিয়া নতুন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারক লৈ টুলপার লাগিছে সোশ্যাল মিডিয়াত। কেবল সোশ্যাল মিডিয়াতেই নহয়, কেজরিওয়ালের সমর্থনত দেশের বিভিন্ন প্রান্তত রাজপথলৈ উলাল সহসাধিক সমর্থকও। ব্যুরো রিপোর্ট, প্রথম খবর।